বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি অবশ্যই মনোযোগের সাথে শুনবেন। আজকের আলোচনা এটি যে এই পৃথিবীতে যত নবী এসেছিল, যত পয়গাম্বর এসেছিল, যারা কালেমার দাওয়াত দিয়েছিল, এই কালেমার যে দাওয়াত দিয়েছে, এই কালেমার কথা একদল বলতেছে কালেমা পাঠ করতে হবে, কেউ বলতেছে কালেমা পড়তে হবে, কেউ বলতেছে কালেমাকে বুঝতে হবে। আর আমি শামীম আলী চিশতি আপনাদের কাছে বলবো যে কালেমা পাঠ করব না, কালেমা আমরা পড়ব না। কালেমা কি করব? কালেমাকে আমরা নয়নে দেখব, দুই নয়নে দেখব। দুই নয়নে দেখব কোথায়? কাগজে, কায়দায়, কোরআনে? না, আমরা এই কালিমাকে দেখব আমাদের দেহ কোরআনের মধ্যে। যে সূরা হামিমের মধ্যে বলা হয়েছে কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। দেখেন, সূরা হামিমের মধ্যে যদি এই আয়াতে এই কথাটি বলে থাকে যে কিতাবুন ফুসসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এই যে এই এক গ্রন্থ বলা হয়েছে সেটি কোনটি? সেটি হলো দেহ কোরআন। দেহ কোরআনটি হলো দেহর কিতাব। তাহলে এখানে বলা হয়েছে এই দেহ কোরআনের মধ্যেই সেই কালেমার কথা বলা হয়েছে, সেই কালিমাটি দেখব, দেখব এবং বুঝব আসলে কালিমা বিষয়টা কি। তারপর কি হবে? জগৎ জানতেছে, যাই কিছু করতেছে, এই কালিমাকে কায়দার মধ্যে পড়তেছে। আরে আমি বলবো না। দেখেন একটি বিষয়, আকাশের উপরে চিল উড়ে আর মাটিতে তার ছায়া ঘুরে, তখন সেই ছায়া রূপে যে কাগজের মধ্যে এসেছে, সেই ছায়া রূপে মাটিতে সেই চিলের যে ছায়াটা ঘুরতেছে, এটা হলো উপরেরটা নকল। তাহলে নকলটা আমরা দেখতেছি, তাহলে এই নকলটা কি খাদ্য খায়? নকলটা দিয়ে কিছু করা যায়? তাকে জবাই করে খাওয়া যাবে? না। তবে আকাশে যেটা উড়ে আর নিচে যেটা ঘুরে, এই নিচে যেটা ঘুরতেছে সেটাই হলো কায়দা কোরআন, আর যেটা উপরে উড়ে সেটাই হলো দেহ কোরআন, আর সেই তার ভিতরে যে আত্মা রূপে যে রয়েছে সেটাই হলো আসল। তাহলে কালেমা তিনটা ভাগে, কালেমা তিনটা ভাগে, কায়দাতে, দেহতে, আত্মাতে, তিনটা জায়গায় কালেমা রয়েছে। তবে হে সমস্ত জগৎবাসী, যেই কালেমার কথা আমি বলছি আপনাদেরকে, সেই কালেমা আপনার মধ্যে অপবিত্র অবস্থায় পড়ে আছে, নোংরা করে রেখেছি আমরা, না জানার কারণে, না চেনার কারণে। একটা কোরআন শরীফের মধ্যে যদি কালেমা লেখা থাকে, তাহলে সেই কোরআন শরীফটাকে আমরা সুন্দর করে মুছে গেলাপ লাগিয়ে রেখে দিয়েছি, সম্মান করেছি, কিন্তু আপনার মধ্যে যে ফিটিং করা আছে সেটা আপনি দেখলেন না, বুঝলেন না, যার ফলে মানা হলো না, তখন কি হলো? তখন আমরা অবুঝ রয়ে গেলাম। তখন আমরা না বোঝার কারণে আল্লাহর পথে যেতটুকু আমরা অগ্রসর হতাম, যে জ্ঞানের শক্তি আমরা পেতাম, সেটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। তবে হে সমস্ত জগৎবাসী, আল্লাহ জাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সিফাত, তাহলে জাত আর সিফত মিশে কিন্তু একাকার হয়ে আছে। তাহলে সে জাত সিফত থেকে আমরা আলাদা করে সিফতের কি রং স্রোত কি কালার তা দেখে নেব, এবং জাতের কি রং স্রোত কি কালার তাও দেখে নেব। তো আজকের মূলত যে বিষয়টি আলোচনা আপনাদের সাথে করছি সেটি হলো, দেখুন যে এই কালিমার এত মূল্য কেন? এই কালিমার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেছে দন্ত মুবারক শহীদ হলেন, যুদ্ধে গেলেন, ইসলামের জন্য যুদ্ধে গেলেন, এবং তিনি রক্তাক্ত হলেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তাহলে সেই কালেমার এত মূল্য কেন? এই কালেমাটি জাত না সিফত? যদি সিফত হয় কিভাবে, যদি জাত হয় কিভাবে, এবং সেই কালেমা আপনার মানব কোরআনের মধ্যে কোথায় ফিটিং করা আছে, যা আমরা দুই নয়নে দেখব এবং বুঝব, সেটা শুধু পড়ার বিষয় নয়। আরো একটি কথা মানুষ বলে থাকে যে নামাজ পড়ো। আমি বলবো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা বলবে নামাজ পড়ো তারা ভুলের দেশে আছে।
তাহলে সঠিক দেশ কোনটি? সঠিক দেশটি হলো, দেখেন, নামাজের আরেকটা ভাষা স্মরণ করা, নামাজ ফার্সি। তাহলে এর বাংলা যদি আসি, যে আল্লাহকে স্মরণ করা বা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা, তাহলে যে জায়গায় সংযোগ স্থাপন করা বা স্মরণ করা, তাহলে এটা করা হচ্ছে, সংযোগ স্থাপন করা হচ্ছে, এটা তো পড়া হচ্ছে না। তাহলে বোঝা গেল কি, নামাজ পড়া বিষয় নয়, নামাজ করা মানে স্মরণ করা মানে সংযোগ স্থাপন করা, এটা কিন্তু পড়া নয়। তবে হে সমস্ত জগৎবাসী, জানি না আপনাদেরকে আমি এই কথাটি বোঝাতে পারলাম কিনা। তবে এবার আসি, এই পৃথিবীতে থাকাকালীন, জীবিত থাকাকালীন যতদিন বাঁচবেন, এর মধ্যে চেষ্টা চালিয়ে যান আপনার মানব কোরআনের মধ্যে সেই কালেমায়েকে আপনি যেন নিজের নজরে দেখতে পারেন। একটি কথা আছে, আল্লাহর বাণী একটি অক্ষর যদি কেউ নিজের মধ্যে দেখার নসিব হয়, তার মানে নিজের দেহ কোরআনের মধ্যে দেখার নসিব হয়, তার জন্য দোজখ হারাম, এই কথা কোরআনে কয়। আর এই কথা যদি কোরআনে কয়, আল্লাহ কি কখনো মিথ্যা কয়? নয়, অবশ্যই নয়। তাহলে অবশ্যই অবশ্যই একজন কামিল মুর্শিদের কাছে যাইয়া আমাদের এই দেহ কোরআন থেকে সেই কালিমাকে বের করে আমরা দেখব, জানব, বুঝব, এরপরে আমরা পরপরে পারি দেব। যাই হোক, এ সমস্ত জগৎবাসী, আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।